বাবা মার একমাত্র মেয়েকে বিয়ে করেছি। ভেবেছিলাম একমাত্র মেয়েকে বিয়ে করলে জামাই আদর পাব আর সাথে সমস্ত সম্পত্তি, কিন্তু বিয়ের পর বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। 12 মাসের মধ্যে 11 মাসেই শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় থাকেন। তাদের নাকি মেয়েকে ছাড়া একদম ভালো লাগে না। যে 1 মাস শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকেন না, সেই 1 মাস আমি শান্তিতে ঘুমাতে পারি না। রাত 1টার সময় শাশুড়ি ফোন করে বলে, জামাই, তোমার শ্বশুরের পেটে খুব গ্যাস হচ্ছে, তুমি 1 পাতা গ্যাসের ট্যাবলেট নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আসো তো। যখন অফিসে থাকবো তখন শ্বশুর ফোন দিয়ে বলবে, বাবা, তোমার শাশুড়ি প্রেশারটা বেড়ে গেছে, তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার নিয়ে আসো তো। আর আমারও তখন বাধ্য ছেলের মতো কাজগুলো করতে হয়। জামাই বলে কথা, কিছু তো বলাও যায় না। আমাদের ছোট 2 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট, তার উপর 1টা রুম খুব ছোট। শ্বশুর শাশুড়ি আসলে ওনারা আমাদের রুমে থাকেন আর আমাদের থাকতে হয় ছোট রুমটাতে। আজ অনেক দিন হলো শ্বশুর শাশুড়ি এসেছেন, কিন্তু যাবার নাম নেই। শ্বশুর শাশুড়ি আসলে এই এক সমস্যা, শ্রাবণী মানে আমার বউ আমার সাথে ঘুমায় না, ও বাবা মার সাথে ঘুমায়, এমনকি আমাকে তেমন একটা সময়ও দেয় না, সারাক্ষণ বাবা মাকে নিয়েই পড়ে থাকে। বাবা মা কি খাবে কি খাবে না এই সব নিয়ে ওর চিন্তার শেষ নেই। যেখানে আমার অফিসের কলিগরা সপ্তাহে 1 দিন বাজার করে, সেখানে আমার প্রতিদিন অফিস শেষে বাজার করতে হয়। আমার পরবর্তী প্রজন্মের জন্য টাকা কি জমা করব, সব টাকা শ্বশুর শাশুড়ির পিছনেই খরচ হয়ে যায়। অফিস থেকে বাসায় এসে দেখি শ্বশুর টিভি দেখছে। আমি শ্বশুরের পাশে বসে শ্বশুরকে বললাম, বাবা, আমার এক অফিসের কলিগের শ্বশুর শাশুড়ি মেয়ে জামাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল 2 দিনের জন্য। 2 দিন পর ওনারা বাসায় গিয়ে দেখে চোরে সব কিছু চুরি করে নিয়ে গেছে, এমনকি ফ্রিজটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমার আপনাদের বাসার জন্য খুব চিন্তা হচ্ছে। আপনাদের এত দামি দামি জিনিস যদি সব চুরি হয়ে যায়। শ্বশুর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জামাই বাবা, তুমি চিন্তা করো না, ওরা নিশ্চয়ই চায়না লক ব্যবহার করেছিল, তাই চোরে সহজে লক ভেঙে চুরি করেছে। আমি জাপানি লক ব্যবহার করি, তাছাড়া অনেকগুলো লক লাগিয়েছি, চোরের ক্ষমতা নেই এই লক ভেঙে চুরি করার। শ্বশুরের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। ওনাকে যে ইনডাইরেক্টলি বাসা থেকে যেতে বলছি, উনি কি সেটা বোঝেন না? পরদিন দেখি শ্বশুর ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছে। আমি শ্বশুরের পাশে বসে বললাম, বাবা, আমার এক বন্ধু আমার পরে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে, আপনাদের কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে? শ্বশুর মুখে আনন্দের হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ জামাই বাবা, খুব ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে, কবে যে নানা হব। আমি তখন মুখটা গোমড়া করে বিড়বিড় করে বললাম, সারা বছর যদি মেয়ের বাড়ি পড়ে থাকেন আর মেয়েকে সাথে নিয়ে ঘুমান, তাহলে নাতি নাতনি হবে কিভাবে? নাতি নাতনি কি আকাশ থেকে পড়বে? শ্বশুর কিছুটা অবাক হয়ে আমায় বলল, জামাই বাবা, বিড়বিড় করে কি বলছো? আমি শ্বশুরের দিকে মুচকি একটা হাসি দিয়ে বললাম, বাবা, নাতি নাতনির মুখ দেখতে চাইলে আপনাদের তো একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু তো সুযোগ দিতে হবে। শ্বশুর আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল, আর আমি চুপচাপ ওনার সামনে থেকে চলে আসলাম। কয়েকদিন হলো জানতে পেরেছি শ্রাবণী নাকি প্রেগনেন্ট। একদিন দুপুরে আমি অফিসে কাজ করছি, এমন সময় শ্রাবণী ফোন দিয়ে বলল, এখনই খাসির গোস্ত কিনে নিয়ে যেতে, আমার শ্বশুরের নাকি খুব খেতে ইচ্ছে হচ্ছে। মনে মনে এক রাশ বিরক্তি নিয়ে বাজার থেকে খাসির গোস্ত কিনে আনলাম। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আর আমার শ্বশুর ডাইনিং টেবিলে বসে খাসির গোস্ত দিয়ে ভাত খাচ্ছে। এমন সময় খেয়াল করলাম সময় টিভিতে একজন লোককে দেখাচ্ছে, সে নাকি মাঝে মাঝেই
কুকুরের গোস্তকে খাসির গোস্ত বলে বিক্রি করে। খবরের লোকটাকে দেখে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। হায়, এই তো সেই লোক যার থেকে আমি আজ সকালে খাসির গোস্ত কিনে এনেছি। তার মানে? আমি শ্বশুরের দিকে তাকাতেই শ্বশুর মিষ্টি হেসে বলল, জামাই বাবা, আজ খাসির গোস্তটা খুব ভালো হয়েছে, তবে গোস্ততে অনেক চর্বি। শ্বশুরের কথা শুনে আমি ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে গেলাম। শ্রাবণী আমার চোখে মুখে পানি দিতে দিতে বলল, মা হব আমি, আর বমি তুমি করছো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তাতে কি, আমিও তো বাবা হব, তাই আমিও বমি করছি। আর শোনো, এই খাসির তরকারি তুমি খেয়েছো? না, বাবা বাদে আর কেউ খায়নি। এই তরকারি এখনই ফেলে দাও। আমায় একজন পীর বাবা এই মাত্র ফোন করে বলল, গর্ভবতী মেয়েদের বাসায় খাসির গোশত রান্না করলে নাকি অমঙ্গল হয়। শ্রাবণী অবাক হয়ে বলল, তোমায় আবার কোন পীর বাবা ফোন দিয়েছিল? আমি রাগে বললাম, আমায় ল্যাংটা বাবা ফোন করে বলেছিল। এখন যাও, যা বলছি তাই করো। এর মাঝে অনেকগুলো দিন চলে গেল। হাসপাতালের বেডে শ্রাবণী শুয়ে ঘুমিয়ে আছে, আর আমার কোলে সদ্য জন্ম নেওয়া আমার মেয়ে। নিজের মেয়ের দিকে তাকিয়ে আমার মনের ভিতর কেমন জানি একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে। এমন সময় আমার কাঁধে হাত রেখে আমার শ্বশুর আমার পাশে বসলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, জামাই বাবা, তুমি আমার মতো অভাগা হয়ো না যে, তুমি আর একটা সন্তান নিও, তা না হলে আমার মতো তোমাকেও নিজের মেয়ের জামাইয়ের অপমান সহ্য করতে হবে। শুধু মা বাবাই বোঝে তার একমাত্র মেয়েটাকে বিয়ে দিলে তাদের কতটা কষ্ট হয়, তারা কতটা অসহায় হয়ে পড়ে মেয়েটাকে ছাড়া। তুমি মাঝে মাঝেই আমাকে অনেক কথা ইশারা ইঙ্গিতে বোঝাতে, আমি সবকিছুই বুঝতাম কিন্তু না বোঝার অভিনয় করতাম, কারণ আমি আমার মেয়েটাকে বাদে থাকতে পারবো না। তুমি এখন আমার কষ্টটা বুঝবে না, বুঝবে তখন যখন তুমি তোমার নিজের মেয়েটাকে বিয়ে দেবে। জামাই বাবা, তোমরা বাদে আমাদের আর কেউ নেই, তাই মাঝে মাঝে আমার মেয়েটা আর নাতনিটাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসো। আমরা দুইজন বয়স্ক মানুষ, সব সময় তোমাদের পথ চেয়ে থাকবো। শ্বশুর কথাগুলো বলে চুপচাপ চলে গেল, আর আমার চোখের এক ফোঁটা জল আমার মেয়ের গালে পড়লো।